আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এই জুরি কি ব্যাপার, এই পাহাড়ের পাথর গুলা এভাবে একে একে জড়ো হচ্ছে কেন? ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে দুইটা পা হয়ে গেছে। এরে এগুলা দেখে তো আমার গলার পানি শুকিয়ে যাচ্ছে জেরি। এতো বাপসাপ কিন্তু মোটেও ভালো দেখছে না, দেখো দেখো পাথর গুলা জড়ো হয়ে কি একটা প্রাণী হয়ে গেছে, দানবীয় প্রাণী। মনে হচ্ছে এটা এখনই আমাদেরকে ধরবে আর গপ গপ করে খাবে। ওরে টম, বাঁচতে চাইলে এখান থেকে দৌড়ে পালাও। ওদেরই পালাবো মানে? আমি তো এবার পাখান নিয়ে তারপর দৌড়ে পালাবো। হায় হায়, পালানোর পথ খুঁজে পাচ্ছি না, এই তো পথ পাইছি, এবার দৌড়ে পালাই। এই সব কিছু শুধু টম তোমার জন্য হচ্ছে। হায় হায়, আমার সামনে আমি সাইড কেটে পালাই। টম তোমাকে কতবার বলেছি এবার তো একটু ভালো বিড়াল হও, না এবার তুমি চুরি করার জন্য একেবারে পাহাড়ে চলে আসছো। এবার পাহাড়ের দানবীয় পাথরের পেলা সামলাও। সৃষ্টিকর্তা, এইবারের মতো এই দানবীয় পাথরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, তাহলে আমি 100 পকির খাওয়াবো, আকাশের সহ খাওয়াবো। পাবারে পাবারে পাবা, মনে হচ্ছে পাহাড় থেকে ধীরে ধীরে বের হয়ে গেছে। ধুরু, পকির খাওয়াবো ঠিক আছে, আকাশের খাওয়াবো না। যাক বাবা, এটা আবার কোন জঙ্গলে চলে এলাম রে বাবা, ব্যাপারটা তেমন ভালো ঠেকছে না। না, এখানে একটু নিরাপদ নিরাপদ লাগছে। তাহলে তো 100 পকির খাওয়ানোর কোনো মানে আসে না, মাত্র 50টা পকির খাওয়াবো। কিরে, এই মাটিটা এভাবে কাঁপছে কেন? ওরে বাবা, মনে হচ্ছে দানবীয় ওই পাথরটা এদিকে আসছে। এই দানবীয় পাথর আমাদের জঙ্গলে ঢুকার তোর নিশে। ও হো, ভয়ে হাত কাঁপছে। এগুলো আবার কি আসছে? মনে হচ্ছে আমাকে ধরবে নাকি। ওরে কাইসারে, জেরি এবার দৌড়ের উপর থাকো, দরকার পড়লে পাগল পকেট নিয়ে তারপর দৌড়াও। এটা সামনে তো নদী, এবার কি করব? আরে কি করব মানে, নদীতে ঝাঁপ দাও, নদীতে ঝাঁপ দিয়ে জান বাঁচাও। এই ভূতের কবল থেকে না বাঁচতে পারলে ভূতের পেটে থাকতে হবে। এই তো আমাদের নৌকাটা পেয়ে গেছি, এইবার তাড়াতাড়ি নৌকায় উঠে একটু বিশ্রাম করা যাক। যাক বাবা, অবশেষে নৌকা উঠে উঠে গেছি, অবশেষে এসব বুট্টুদের কবল থেকে বেঁচে গেছি। বাবারে বাবারে বাবা, দৌড়াতে দৌড়াতে আমি একেবারে দুর্বল হয়ে গেছি। এখানে অবশ্য নিরাপদ আছে। কিরে, মনে হচ্ছে এখানে কালা কালা কেউ আসলো। আরে এটা আবার কে রে বাবা? আমি হচ্ছি কালা আবুল। নদীর পানি উঁচু? সত্যি তো, এখন তো মনে হচ্ছে জন্ম হয়ে গেছে। আরে বাবা, একটু আগে না নদী ছিল এটা? ঝর্ণার দিকে যাচ্ছে কেন? আবার ওই ঝর্ণাতে কিছু করে বসবে, আমরা এখান থেকে পালাতে পারবো না। জেরি তাড়াতাড়ি চলো, আমরা এই ঝর্ণার উপর দিয়ে এখান থেকে পার হয়ে যাব। আসলে এই ঝর্ণার উপর একটা জলদস্যু আছে, এই জলদস্যুটাকে আমি ভয় পাই। যাক, এখন জলদস্যুটা নেই, নিশ্চিন্তে আমি এই ঝর্ণাতে একটু কিরিং কারিং করে আসি। কি রে বাবা, সামনে কি কিছু একটা দেখতে পেলাম নাকি? আমার তো ভয় করছে রে বাবা।
এটা কি দেখলাম? মনে হয় পাড়ের উপরে কিছু একটা উঠলো। এরে, এটা মনে হয় আমাদেরকে অ্যাটাক করলো। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেছি, কিন্তু পরিস্থিতি একদম ভালো ঠেকছে না। এখানে বেশিক্ষণ মনে হয় থাকা যাবে না। হায় হায়, এ তো দেখি একের পর এক অ্যাটাক করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই যে টম, একটু ভয় পাওয়া যাবে না, বুকে সাহস রাখতে হবে। আরে টম, ভয় পাচ্ছ কেন? বুকে সাহস রাখো আর সাহস রেখে নৌকা চালানো শুরু করো। হাই স্পিডে তোমার শরীরে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করো আর সাহস রাখো আর সামনের দিকে এগিয়ে যাও। টম, ভয় পাবে না, আমি জেরি তোমার সাথে আছি তো। বুদ্ধিমান জেরি থাকা মানে দুনিয়ার যত শক্তি আসুক না কেন আমাদেরকে হার মানাতে পারবে না, ইম্পসিবল। ঠিক আছে জেরি, তোমার কথা মতো আমি হাই স্পিড শুরু করলাম। আমার গায়ে যত শক্তি আছে তার চেয়ে 10 গুণ শক্তি লাগিয়ে আমি নৌকা চালানো শুরু করেছি। সামনে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, তাই তো? ইম্পসিবল মানে এই ঝর্ণা আমাকে জীবনে থামাতে পারবে না, পারবে না, পারবে না। এই তো ঢং, তোমার ভিতর তুফানটা জাগ্রত হয়ে গেছে। চালিয়ে যাও, চালিয়ে যাও, আর মাত্র 2-3 মিনিট তোমার তুফানটা চালু রাখো, তাহলে আমরা বেঁচে যাব। হে হে, ঝর্ণার উপর দিয়ে নৌকা বেয়ে ওঠা একেবারে ইম্পসিবল। কিছুক্ষণ পর তোমরা দুর্বল হয়ে যাবে আর আমার দেখো পাখনা আছে, আমি পাখনার সাহায্যে উপরে উঠতে পারছি, আমার কিছু হচ্ছে না। মাস্কে তুমি তোমার পেট ঠান্ডা করে
করে নাও, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই মাছ তোমাকে আমি গিফট করলাম। এই বাক্সের ভিতরে মাছ, তাড়াতাড়ি দাও। আহা, জেরি আমার জন্য মাছ নিয়ে আসছে। যাক, অনেক ভালোই হয়েছে, আমি আবার মাছ খাবো, অনেক মজা পাবো। তাড়াতাড়ি বাক্সটা খুলি। 1 2 3 বাক্স খুলে ফেলেছি, কিন্তু বুঝলাম না এগুলো আবার কি, দেখতে কালো কালো। এরে, এগুলো বোম নয় তো আবার? ওরে গেছি রে, না না রে, আবারে কালো রে। ও, জেরি আমাকে বোকা বানিয়ে আবার বোম মার্কা পিস দিয়ে পাটিয়ে ফুটিয়ে দিল, আমি একেবারে পুরো ছাই হয়ে গেছি রে বাবা। টম আমার সাথে পাঙ্গা নেই, আর আমার সাথে পাঙ্গা নিয়ে তার জীবনটারে একেবারে হিরো থেকে জিরো করে দেই। আর দূর দূর দূর, আমি আর এখানে থাকবই না। কি ব্যাপার, এখানে কোথায় চলে এলাম হাঁটতে হাঁটতে? এখানে মনে হচ্ছে কোনো একটা কম্পিটিশন হবে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, তাহলে আমিও লাইনে গিয়ে দাঁড়াই, দেখি কম্পিটিশনে 2 নম্বরে আর 10 নম্বরে করে কিছু করতে পারি কিনা। আহ, আমি লাইনে দাঁড়িয়ে গেলাম, এবার উনি কি বলছে এগুলা এখন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে। আহ, জাম্পিং কম্পিটিশন, নো প্রবলেম। তোমাদের কম্পিটিশন শুরু করার আগে একটা প্রতিজ্ঞা করা লই আগে। এ, আমি আমি শপথ করিতেছি যে আমি এই কম্পিটিশনে কোনো 2 নম্বরে করব না, দরকার পড়লে 10 নম্বরে, অত কোনো 10 নম্বরে করব না, তাহলে শপথ ভঙ্গ হয়ে যাবে। এই, তোমাদেরকে এতক্ষণ যে শপথ করেছি, এই শপথ তোমরা মানছ তো? টমের সাথে থাকতে আমার আর ভালো লাগে না, তাই তো টমের কাছ থেকে আমি অনেক দূরে চলে এলাম। কি ব্যাপার, এটা আমি কোথায় এলাম রে বাবা? মনে হচ্ছে স্বপ্নে আমি দেখছি টম এখানে চলে আসছে। কিরে, বারবার কথাবার্তা কার শুনছি? টম তো মনে হয় স্বপ্নে না, বাস্তবে এখানে চলে আসছে। এই, তাড়াতাড়ি ঘরের পাশে জানালায় গিয়ে দেখি তো আসলে ব্যাপারটা কি। এখানে টমের কথাবার্তা শুনতে পাচ্ছি কেন? হ্যাঁ, এ তো টম রে বাবা। কিরে, সে কি আবার কম্পিটিশনে এলো নাকি? এই কম্পিটিশনে জেরি কোনোদিন আসতে পারবে না, আমার 2 নম্বরের জেরি কোনোদিন ধরতেও পারবে না। হা হা, আমি হব এই কম্পিটিশনে 2 নম্বরে আর 3 নম্বরে করে কম্পিটিশনের ফার্স্ট। হ্যালো বস, আপনাকে আমি স্যালুট জানাই, আপনি কোনো টেনশন করবেন না। তবে আমার পাশে এটা দাঁড়িয়ে আছে, এটাকে নিয়ে আমার একটু টেনশন হচ্ছে। এই, তুই ওইদিকে ফিরে দাঁড়া, তুই এইদিকে ফিরে দাঁড়াবে না, ঠিক আছে? একালে শুধু আমি ওইদিকে ফিরে দাঁড়াবো, কথাটা মনে থাকে যেন। হো, এটাকে ভাববে বেয়াদব, আর আমি খুব আদব। এটা কি হলো, আমার বন্ধুটাকে টম ঘুরিয়ে দিল? দাঁড়াও টম, তোমার একটু পরে 2 নম্বরের মজা বোঝাচ্ছি, তোমাদেরকে শিখাচ্ছি একটু পরে আমি কিভাবে কম্পিটিশন শুরু করব। প্রথমে এক আঙ্গুল তুলে বলবো এক, এই তখনই তোমরা দৌড় দেবে, কম্পিটিশন শুরু হবে। আরে এখন না তো, সে এখন দৌড়তেছে কেন? এই যে, আমি কিন্তু দৌড় শুরু করে দিচ্ছি, আপনার এই পাশে একবার আর একবার ওই পাশে যাব। হা হা, আসলে আমার দুষ্টামি করতে অনেক ভালো লাগে, তাই তো আপনার সাথে একটু দুষ্টামি করলাম। এই, এটা কে আসলো কম্পিটিশনে? এটা তো দেখতাছি আধা পাগল রে বাবা, কি করছে এটা? কি রে, এটা আমি কার সাথে কম্পিটিশন করতে আসছি? আপনি ওরে, আমার ডুশ দিয়ে চর দিয়ে পাপড়া দিয়ে পেলে দিও রে। পাবারে পাবারে পাবা, কাজটা কিন্তু তো মোটে ভালো করা নাই, এর বদলে একটু পরে টিকি নেব। আমার বন্ধু জেরিতে কোথায় আছে এখন? কিছু একটা করতেছে না কেন এখনো? টমের বাচ্চা, তোরে মারমু আমি কাপড়ের মতো কচ্ছা কচ্ছা। এই যে তোমরা দুইটা শোনো, একটু পর তোমাদের কম্পিটিশন শুরু হতে যাচ্ছে, আর তার আগে তোমরা এখানে একটু প্র্যাকটিস করে নাও, ঠিক আছে? কম্পিটিশন শুরু হওয়ার আগে প্র্যাকটিস করা অনেক ভালো। প্র্যাকটিস তো আমি অবশ্যই করব, আমার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে। আহা, কি সুন্দর প্র্যাকটিস হচ্ছে রে বাবা, এখন তাকে ডিল দিয়ে পানিতে ফেলতে হবে। এটা হচ্ছে আমার প্র্যাকটিস নাম্বার 2। ইয়াহু, প্র্যাকটিস নাম্বার 2। আরে এটা কি হলো?
নাকি? কিরে জেরি, তুই এখানে কি করছিস? আমি তো ভাবছি তুই এখানে আসিস না। আচ্ছা, আর যেহেতু আসছিস, এবার যা, তুই শটকে পানিতে পানি খা। ইয়াহু, দিয়েছি এক শট, একেবারে গোল। ওরে বাবা রে, ফুটবলের মতো শট দিয়ে আমাকে একেবারে পানিতে ফেলে দিল রে। ও হাই হাই, তাড়াতাড়ি পানির নিচ থেকে উপরে উঠতে হবে, তা না হলে পানিকে পটল তুলতে হবে। বাবা রে বাবা রে বাবা, কিন্তু টম এসব করতেছে আমার সাথে, এটার পর কিন্তু একদম ভালো হবে না টম, একটু পরে বুঝবা নে। ঘোড়ার ডিম বুঝবো, আন্ডার ডিম বুঝবো, সাগরের ডিম বুঝবো, গরুর ডিম বুঝবো, আমার কিছু করতে পারবে না জেরি। টম আমাকে পানিতে ফেলে মুরগি ডিম, ঘোড়ার ডিম, সাগরের ডিম, টমের বাচ্চা, তুই আমাকে নিয়ে মজা করছিস তাই না? আমার নাম জেরি, আমার সাথে ডিম পাঙ্গা নেই, আমি তার জীবন করে দিই ফেরি বেরি, আর সেটা হবে আজকে একটু পর টম তোর সাথে। এই যে আমার কম্পিটিশনের পাগলার দল, তোমরা খেলতে আসো নাই ফুটবল, তোমাদের খেলাটা হচ্ছে জাম্পিং বল, মানে কম্পিটিশন হচ্ছে জাম্পিং প্রতিযোগিতা, কে কত উপর থেকে জাম্পিং করে নিচে পড়বে, আর একটু ভয় পাবে না, যেই ভয় পাবে তাকে কম্পিটিশনে কোনো পয়েন্ট দেওয়া হবে না, আর পয়েন্ট না দিলে তো বুঝতেই পারছো। আর ওই যে দেখো, ওখান থেকে জাম্পিং করে নিচে পানি দেখতে পাচ্ছ না, এই পানিতে পড়তে হবে। কাই সেরে, এত উপর থেকে জাম্পিং আমি করব কি করে, মাথা তো ঘুরছে। আর তোমরা এত উপর থেকে জাম্পিং করবে, তোমাদেরকে পয়েন্ট দিতে হবে না? অবশ্যই হবে, আর পয়েন্ট দেওয়ার জন্য এখানে নিয়ে আসছি ভাবদ নির্মা, ভাবদ নির্মা প্রতিযোগিতার ভাবদ নির্মা, নামটা তো জানি কি, ও সকিনা সকিনা, ওই যে দেখো ভাবদ নির্মা সকিনা, উনি তোমাদের পয়েন্ট লিখবে। আমি হচ্ছি ভাবদ নির্মা সকিনা, এখানে আসো না আর এখানে লেখো না। টম, এরে টমের শরীরে এত ভাব কেন রে বাবা, কত ভাব সামনে এখানে আস করে বাবা। হ্যাঁ সুন্দরী ম্যাডাম, তুকু না মানে ম্যাডাম, ধরে নেন আমি পাস্ট হয়ে গেছি, 555 ফুট উপর থেকে জাম্পিং করে 855 পয়েন্ট আমি অর্জন করব। আপনি টেনশন করেন না ঠিক আছে, আপনি পাগল হয়ে যাবেন আমার জাম্পিং দেখে। তাহলে ওয়েট করুন, কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আমার ট্রম, দুঃখ না মানে আমার জাম্পিং। বাবা রে বাবা, তোমার গায়ে ভাব কত, মনে হচ্ছে 500 না 5000 ফুট উপর থেকে জাম্পিং করবে, আর কত ভিডিও দেখতে হবে এখানে। এই তোমার সাথে আমার যেখানে কম্পিটিশন হয়েছে এখানে এখন একটা দুর্ঘটনা হয়ে গেছে। যাই হোক, এই যে সুপ্রিয় দর্শক বৃন্দগণ, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি ঠিক আছে, আমি এখন কম্পিটিশন শুরু করতেছি, তাহলে আমি মই দিয়ে উপরে উঠতেছি, ওকে 500 ফুট 500 ফুট সেখান থেকে জাম্পিং করে পড়বো, আর আমি টমকে এবার হারিয়েই দেবো। বেচারা আমার প্রতিদ্বন্দ্বী, তুমি উপরে উঠতে পারলে তো আমাকে হারাতে। এই যে মেশিনটা স্টার্ট করে দিলাম, এবার এটার সাহায্যে তুমি এটার ভিতরে ঢুকে যাবে, আর কম্পিটিশনে আমার সাথে কম্পিটিশনে প্রতিদ্বন্দ্বী করবে তো দূরের কথা, আগে তোমার জান বাঁচাও, তারপর না হয় তুমি আমাকে হারাও। এটা কেমন নিউজ রে বাবা, শুধু লেখা আছে গরম নিউজ গরম নিউজ গরম নিউজ, আর কিছু লেখা নেই। কি রে টম কি করছে? এটা হচ্ছে আমার পাম্প টানার মেশিন, এটা সাহায্যে যে কোনো কিছু ভিতরে ঢোকানো যায়। এই যে পাইপ, যাও আমার প্রতিদ্বন্দ্বীকে ধরে তুমি তোমার ভিতরে ঢোকাও, যাতে আমার সাথে কম্পিটিশন করতে না পারে। বাবা বাহ, মনে হচ্ছে পাইপটা যাচ্ছে, শব্দ হচ্ছে। বুঝলাম না ব্যাপারটা, আজকে টম এত ভালো হয়ে গেল, আমার সাথে এখনো কোনো 2 নম্বরে করলো না, তার মানে টম ভালো হয়ে গেছে আর 2 নম্বরে করবে না, এবার নিশ্চিত কম্পিটিশন করা যাক। কি ব্যাপার, আমাকে টানছে নাকি কিছু? এরে আবার টম 2 নম্বরে করলো, হায় হায়, এই জেরি কোথায় আছো, আমাকে বাঁচাও তাড়াতাড়ি, টম আমার সাথে 2 নম্বরে করে ফেললো, জেরি আমাকে বাঁচাও তাড়াতাড়ি জেরি, আর চিৎকার করে কোনো লাভ।
ভিতরে ঢুকবে কি করে? যাক, ভিতরে ঢুকছে, কিন্তু এটা এভাবে কাঁপতাছে কেন? কিছুই তো বুঝতেছি না ব্যাপারটা। কিরে, এটা ব্রাস্ট হলো বুঝি? ভিতরে আর একটা মেশিন আছে, এটার ভিতরে কি তাহলে ঢুকে গেছে নাকি? কিরে, এটা পেটে বের হয়ে যাবে নাকি ব্যাপারটা? এটা পেরে বের হতে পারে নাই। হা 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 হা, তার মানে এখন আর কোনো আমার প্রতিদ্বন্দ্বী নাই, এই কম্পিটিশনে আমি নিশ্চিত জয় হয়ে যাব। যাক, এবার আমি উপরে ওঠার চেষ্টা করে আমি যেমনই পারি তেমনই লাফাবো। শয়তান মার কাটন, তুমি এখানে দুই নাম্বারই করবে, একেবারে গলা টিপে বন্ধ করে ফেলবো তোমার দম। আমার নাম জেরি, আগেই কইছি আমার সাথে যে পাঙ্গা নেবে আমি তার জীবন করে দেব ফেরি বেরি। আমি জাম্পিং করলেও পাস না করলেও পাস, নিশ্চিত উপরে উঠতে থাকি। টমের বাচ্চা 500 ফুট না, এবার তোমার 5000 ফুট উপর থেকে জাম্পিং করতে হবে। এবার এই মইটাকে আমি হাম্পের মাধ্যমে অনেক উপরে তুলে ফেলব। কি রে বাবা, আমি উপরে উঠতেছি না নিচে নামতেছি? মনে হচ্ছে আমি উপরে উঠতেছি, মইটা আমার আগে উপরে উঠতেছে। ব্যাপারটা আমি কিছুই বুঝতেছি না রে বাবা। মারটালা হেইয়ো, আরো জোরে হেইয়ো। জীবন আমার পাকা পাকা, বউ গেছে আমার ডাকা। হো, আমি উপরে উঠে গেছি, এবার এখান থেকে আমার জাম্পিং করতে হবে। হ্যাঁ, আজকে আমি ফার্স্ট হব, মানে লাস্ট। অতটুকু না ফার্স্ট ফার্স্ট, এবার একটু লাফালাফি করি, সবাইকে ভাব সাপ দেখাতে হবে। কারণ এমন ভাব দেখাবো, ভাব দেখে আমি সবাইকে পাগল করে ফেলবো। ব্যাঙের মতো লাফালাফি হয়ে গেছে, এইবার জাম্পিং করার আগে একটু নিচে চেয়ে দেখা যাক। কিরে, এখানে পানি তো দেখা যাবে দূরের কথা, পৃথিবী দেখা যাচ্ছে না, একটা গুল চক্কর। মানে আমি কি এখন পৃথিবীর বাহিরে? ওরে গেছি রে, আমি এত উপরে উঠলাম কি করে? ওরে, এত উপর থেকে নিচে পড়বো কি করে? ওরে, এখন আর নিচে পড়তে চাই না, হায় হায়, এখানে থাকতে চাই। ওরে না, বাঁচাও, এখান থেকে পড়লে কে বাঁচাবে?